প্লাস্টিক তৈরির কারখানা রয়েছে। সেখানে কাজ করতেন রেখাপাল। সেখানে কাজ করতে করতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মালিকের সঙ্গে। সম্প্রতি মালিকের বিয়ে ঠিক হওয়ায় যাবতীয় সমস্যার সূত্রপাত। এদিন রাতে বাড়িতে কেউ না থাকার সুবাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় রেখা। মৃত গৃহবধূর স্বামী ভবানন্দ পাল বলেন, আমি বাড়িতে থাকতাম না, আমার স্ত্রী কি কারণে আত্মহত্যা করলো তা বুঝে উঠতে পারছি না। পুলিশ নিরপেক্ষ তদন্ত করলে আসল রহস্য উদ্ঘাটিত হবে। এবার চলে যাচ্ছি অন্যান্য খবরে। প্রেমিক যুগলের পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ছেলের মা লাইলি আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে মেয়ের মা সহ পরিবারের লোকজন। ময়মনসিংহ নগরীর চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাইলি বেগম মহানগরীর 31 নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্তরা নিজেদের আত্মগোপন করে রেখেছেন বলে জানা গেছে। লাইলি বেগমের স্বামী আব্দুর রশিদ বলেন, প্রতিবেশী খোকন ওরফে কাজল মিয়ার মেয়ের সঙ্গে আমার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মেয়ের বিয়ের কথাবার্তা চলতে থাকে। বিষয়টি মেয়ে জানতে পেরে আমার ছেলের সঙ্গে পালিয়ে যায়। তারা ফিরে না এলেও বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল। তিনি আরও বলেন, এ ঘটনায় সালিশ হওয়ার কথা ছিল। সেদিন সকালে আমি কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলে মেয়ের মা কনা আক্তার, চাচি নাসরিন, আসমা ও রুনা বাড়িতে এসে আমার স্ত্রীর হাত পা বেঁধে একটি ঘরে নিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে বাড়িতে ফিরে দগ্ধ অবস্থায় লাইলিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন। সন্ধ্যার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় লাইলির মৃত্যু হয়। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, মরদেহ ঢাকা থেকে আনার